চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইস্কান্দার আলী ইচু খলিফা ভাইয়ের মুখ থেকে আজকে আমরা তার প্রতিক্রিয়া জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভাঙ্গা উপজেলার আমলিকের সিনিয়র সহসভাপতি, আলামিদ্দা ইউনিয়নের আমি আমলিকের সভাপতি। আমার জীবন যখন আমার 1971 সালে আমি 72 সালে আমি মেট্রিক পাস করি, তারপরে আমি মুক্তিযোদ্ধাদের সাথে আমি অনেক সহযোগিতা অনেক কিছু আমি করেছি। আমি আমার বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি আমার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি, আমি তার দলকে আমি ভালোবাসি। আমার জীবন এই আমলিকের পিছনেই আমি যেতেছি। আমি আশা করি এই ইউনিয়নে যে 28 নভেম্বর যে কালামিদ্দা ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন 2020-2021 ইনশাল্লাহ যদি আইন শৃঙ্খলা বাহিনী ভাইদেরকে আমি বলবো, আমার ইউনিয়নে যে ঝুঁকিপূর্ণ 3টি কেন্দ্র আছে 9টি কেন্দ্রের ভিতরে যদি তাহারা আমাকে সুষ্ঠু নির্বাচন করিয়া দিতে পারেন, তাহলে আমি ইনশাল্লাহ 19 থেকে 2000 ভোট বেশি পেয়ে আমি জয় করিব। আর আমার একটি কথাই আছে, আমার যে বিরুদ্ধে দল একজন আছে তিনি আমার লোকজনকে দেখা যাচ্ছে হামলা করতেছে, পোস্টাল ছিঁড়ে ফেলতেছে, এটা আমি আইন শৃঙ্খলা ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা এর থেকে কিভাবে আইন শৃঙ্খলা সুষ্ঠু রাখতে পারবেন এই দিকে আপনারা লক্ষ্য রাখিয়া আমার ইউনিয়নের নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন, যার ভোট সেই জানি দিতে পারে এই ব্যবস্থাটা আপনারা আমাকে করাই দিলে আমি খুব আন্তরিক খুশি হব। আমার এই নৌকা পত্রিকের এইটা আমার বঙ্গবন্ধুর পত্রিক, এইটা আমার শেখ হাসিনার পত্রিক, এই পত্রিকের উপরে জানি কোনো রকম হামলা না চলে, নির্বাচন জানি কোনো কারচুরি না হয়, এইটাই আমার অনুরোধ থাকিবে। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়।